সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এই দিনে আমার একটাই চাওয়া, সবাই সবার ভালোবাসা ফিরে পাক, সবাই সবার ভালোবাসা নিয়ে ভালো থাকুক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর হঠাৎ করেই তোমরা ভাবতে পারো এটা কিসের ভিডিও। এটা দুবছর আগে ভ্যালেন্টাইন ডেতে আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তো সেই ভিডিওটা আমি মেমোরি হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আজকে সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর এই ব্যাগটি ছিল আমার ভ্যালেন্টাইন ডে গিফট। এই ব্যাগটি এখনও আমার কাছে আছে, তো পরে কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। আর সে তখন খুবই ছোট ছিল, দেখো একদম ন্যাড়া মাথা। আমরা দুজনেই খুব এনজয় করেছিলাম। তুমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। 19 তারিখ মানে 19শে ফেব্রুয়ারি বরের বার্থডে আসছে, তো আমাদের টুকটাক একটু সেলিব্রেশন করার ইচ্ছে আছে। সেলিব্রেশন বলতে কোনো বছরই বিয়ে 4.5 বছর হয়েছে, কোনো বছরই আমি ওকে পাশে পাইনি বার্থডেতে। তো যাই হোক, কিন্তু আগের বছর ছিল, আগের বছর যেহেতু লকডাউন ছিল আর লকডাউনের কারণে সব কিছু বন্ধ ছিল, আর ও এখানে অনেক 1-1.5 বছর মতো ছিল, তো সেই কারণে আগের বছরটা আমরা পেয়েছিলাম। আর আগের বছর আমরা ধামাকাদার সেলিব্রেশন করেছিলাম, যদিও আমি আগের বার এই সময়টাতে ইউটিউব মানে করতাম না, তো সেই কারণে সেলিব্রেশনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই বছর আমাদের টুকটাক একটু, প্রত্যেক বছরই 4.5 বছর বিয়ে হয়েছে, মানে 4 বছরই আমরা মানে যেভাবেই পারি ও কাছে না থাকলেও আমরা একটু সেলিব্রেশন করার চেষ্টা করি, একটু এন্টারটেইন করার চেষ্টা করি, যেহেতু দূরে থাকে। তো দূরে থাকার কারণে সব কিছুই সেলিব্রেশন থেকে মানে সব কিছু থেকেই ও বাদ যায় মোটামুটি, কারণ আমাদের বিয়ে বলো, ও প্রায় যত বছর ধরে বাইরে আছে, তত বছর ধরে বাইরে থাকে, কোনো বছরই ওর বার্থডে বা কোনো বিয়ে ও পায়নি। তো সেই কারণে একটা বিয়ে পাবে, একটা বার্থডে পাবে, একটা সেলিব্রেশন পাবে, সেটাও মানে খুব বিশেষ মানে চায় আর কি। তো ওই যে মোজা খুলে বসে পড়েছে, তো যার বার্থডে সে কাছে নেই, মন তো একটু খারাপ হবেই। তো যাই হোক, এভাবেই চলবে। আর আজকে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, আর আমি ভুলেই গেছি যে আজকে ভ্যালেন্টাইন ডে, কারণ আশিকে নিয়ে এত প্রেশার, মাঝে মাঝে এত প্রেশার যায়, তো সেই কারণে অনেক কিছুই এখন আপাতত ভুলে যাচ্ছি। আর 2-3 বছর আগেও ভ্যালেন্টাইন ডে মানে হেভি একটা ব্যাপার, ভ্যালেন্টাইন ডে আসবে, দুষ্টুমি করতে করতেই কেটে যায়। তো যাই হোক, আজকে সকালবেলা ফোন করে মানে অ্যাকচুয়ালি এখানে যখন 13 তারিখ, ওইখানে হচ্ছে 12 তারিখ, তো 13 তারিখ রাতে আমাদের 14 তারিখ হয়ে গেছে, আর ওর তো এখনো 13 তারিখই রয়েছে। তো সেই কারণে আমাকে ফোন করে বলছে, আমি তো যেহেতু ভ্যালেন্টাইন ডে জানাইনি ওকে, তো আমাকে ফোন করে বলছে আজকে তোমাদের কত তারিখ, আমি আজকে 14 তারিখ, ফোনটা দেখে বলছি মানে ফোনটা স্ক্রিনটা ইসে করে আমি বলছি আজকে তো 14 তারিখ, তো বলছে ও আচ্ছা, মানে 14 তারিখ যে আমি ভুলে গেছি, ও একটা মানে এরকম ইসে হয়ে গেছে। তো যাই হোক, মানে যে কথা শেষ হয়ে গেছে, ফোনটা রেখে দেওয়ার পরে আমাকে বলছে একটা হ্যাপি ভ্যালেন্টাইন ডে মেসেজ পাঠিয়েছে। তারপরে আমি একটু মানে লজ্জা পেয়ে গেছি বলতে মানে আমি ভুলে গেছি সেই ব্যাপারটাই, আমি মানে একটু দুঃখিত হয়েছি আর কি, দুঃখিত হয়েছি। ঠিক আছে, তো 19 তারিখ আমাদের একটু সেলিব্রেশন করার কথা আছে, তো দেখা যাক সেটা কীভাবে কী পসিবল হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা বরকে অনেক 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 উইশ করো, আর আমাদের ওকে অনেক 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 আশীর্বাদ করো, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আর তোমাদের সাথে এভাবেই হাসি খুশি মজায় সময় কাটিয়ে দিতে পারি। দেখো সকালবেলা থেকেই একটা মাথার মধ্যে চাপ ছিল, সেটা হচ্ছে আশির আজকে ভ্যাকসিন রয়েছে। অ্যাকচুয়ালি শাশুড়ি মাকেও ফোন করা হয়েছিল কালকে রাতে, তো উনিও একটা জায়গায় যাওয়ার কথা মানে মামুনিকে, তো
একটা জায়গায় যাওয়ার কথা আছে, আর ভ্যাকসিন এখন এরকম হয়ে গেছে যে সকালবেলা 9:30 থেকে 10:00 মধ্যে ভ্যাকসিন বুকিং করাতে হয়, তারপরে গিয়ে ভ্যাকসিন পাওয়া যায়। তো যেহেতু আরশির চাটো ওয়াইজ ভ্যাকসিন, তো আমি এখনই ডাক্তারকে ফোন করছিলাম, যাই হোক ডাক্তার ফোন তুলছিল না। এখানে পুরো চার্ট ওয়াইজ যে ভ্যাকসিনগুলো রয়েছে আরশির, সবগুলো ভ্যাকসিনই মোটামুটি দেওয়া হয়ে গেছে। 4 to 6 years ছাড়াও আরশির আলাদা দুটো ভ্যাকসিন দিয়েছে, সেটা হচ্ছে আরশির পোকামাকড়ে কামড়ালে যাতে কোনো ইনফেকশন না হয়, যে কোনো টাইপের পোকামাকড়, তো সেই কারণে আরশিকে ফার্স্ট ডোজটা জানুয়ারি মাসে দেওয়া হয়েছে। সেকেন্ড ডোজের ডেট ছিল হচ্ছে ফেব্রুয়ারির মানে সরস্বতী পুজোর আগের দিন, তো সেই কারণে আরশিকে ওই ভ্যাকসিনটা দেওয়া হয়নি, কারণ ওই সময় একটু চাপ ছিল, তো সেই কারণে দেওয়া হয়নি। এক সপ্তাহ পরে দিলেও হবে, ডক্টরবাবুকে ফোন করেছিলাম, তো তিনি বললো যে এক সপ্তাহ পরে দিলেও কোনো অসুবিধা নেই, তো সেই কারণে দরমা এরকম করে না। তো সেই কারণে আরশির আজকে ভ্যাকসিন রয়েছে। আর যেটা হচ্ছে মেইন প্রবলেমে এখন আমি পড়েছি, সেটা হচ্ছে আরশির ভ্যাকসিন টাইম দিয়েছে, মানে ভ্যাকসিনেশনের টাইম দিয়েছে 7:45 সময়, মানে এখান থেকে আমার এখান থেকে ডাক্তারবাবুর বাড়ি অনেকটাই দূরে, তো সেই কারণে যাওয়া আসার একটা প্রবলেম রয়েছে। আর যেহেতু আমি একা, প্রত্যেকবার ভ্যাকসিন দেওয়ার সময় মা অথবা বৌদি অথবা মামনি আসে, তো সেই কারণে কোনো প্রবলেম হয় না, আর বিকেল বিকেল দিকেই হয়ে যায়। আর যেহেতু এখন কোভিড সিচুয়েশনের মধ্যে যাতে ভিড় এড়িয়ে চলা যায়, তো সেই কারণে ডক্টরবাবু একটু দেরিতে টাইম দিয়ে, মানে ফোন ওয়াইজ যেরকম টাইম হয় তেমন ভাবে টাইম দিয়েছে। তো আমি এখন প্রেসারের মধ্যে আছি যে 7:45 সময় গিয়ে ধরো 9:30 তো বেজেই যাবে, তো একা এতটা পথ গিয়ে আবার আসা একটা প্রবলেমের মধ্যে, তো দেখা যাক। তাও মামনিকে ফোন করেছি, ফোন করব, এখন ফোন করিনি, করব, দেখি মামনি ওই জায়গাটা ক্যান্সেল করে আমার সাথে যেতে পারে। সবাই খুব খুব ভালো আছে, মাল এত শরীর খারাপ আছে, মা কালকে 5 বার বমি করেছে, আর পরশুদিন আমি দাঁতের এইখানটায় মানে দাঁত সেটিং করার জন্য যেটা বলেছিলাম সেটা আমি করাতে গিয়েছিলাম, আমি দাঁত তুলেছি, আমার দাঁতের এখানে ইনজেকশন দিয়েছে, আর আমি পুরো মানে সেন্সলেস এর মতো হয়ে গেছি। আর আমার দাঁতে দাঁত চুরেছে, আর ও এতটাই মানে শান্তশিষ্ট, ওকে নিয়ে দাদি বসে রয়েছে, মানে মামনি বসে রয়েছে ওকে নিয়ে বাইরে, আর মানে ভেতরে গিয়ে মানে এক একজনের দাঁত টেনে টেনে তুলছে, আর আমাকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ওইখানে ভেতরে বসিয়ে রেখেছে, এরকম সিচুয়েশন, ভীষণ বাজে সিচুয়েশন গেছে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি বাড়িতে আস্তে আস্তে আমার এমন প্রচন্ড মাথা যন্ত্রণা উঠেছে, কারণ ওইখানে আমি দেখছিলাম যে দাঁত টেনে টেনে তুলছে, একজন উ আ ই উ করছে, মানে কাঁদছে চেঁচাচ্ছে ওই রকম করছে। তো যাই হোক, যদিও অবশ করে নিয়েছে আমাকেও এখানে ভ্যাকসিন, মানে ভ্যাকসিন বলছি ইনজেকশন দিয়ে অবশ করে নিয়েছে, তাও মানে এই সাইডের দুটো দাঁত কেটে তারপর ক্লিপস টাইপের একবারে সেটিং করার জন্য যে সিস্টেমটা থাকে, তো সেটাই করা হয়েছে। তো যাই হোক, আমি মানে প্রচন্ড নার্ভাস হয়ে গেছিলাম, আর এখান থেকে সিঁড়িতে ওঠার সময় মামনির কাজ ছিল একটা, মামনি বাড়িতে চলে গেছে, ভেবেছিলাম আসবে অথবা আমি যাব, কিন্তু আরশি যেহেতু পড়া ছিল তো সেই কারণে আর হয়নি। তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম আমি মনে হচ্ছে আমি মানে উল্টি করতে করতে উঠবো, এরকম ধরনের একটা খারাপ সিচুয়েশন গেছে। আর যখন আচ্ছা তুমি একটু কথা বলতে দাও, উপরে দেখি কি আমার এখানে, আর মানে উঠতে উঠতে মানে খুব প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল আমার, ট্রেন দিয়ে ওইখান থেকে আস্তে আস্তে প্রচন্ড বরের কথা মনে পড়ছিল, সেকেন্ডলি ওইখানে যখন আমার বাবার কথা মনে পড়ছে, ওখানে যখন ছিল সবাই মানে একজন একজনের পাশে দাঁড়িয়ে রয়েছে বা কারো গার্জিয়ান, আমারও মানে মামনি গেছে সাথে, কিন্তু ইনি এত শান্তশিষ্ট যে ইনাকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ ওইখানে ভেতরে ঢুকে এইটা ধরছে ওইটা ধরছে, ডাক্তারবাবুর সাথে কথা বলছে, ওনাদের ডিস্টার্ব হচ্ছে, তো সেই কারণে ওকে দিয়ে মামনিকে দিয়ে বাইরে বসিয়ে রেখেছিলাম। তো আমি বললাম যে তোমরা বাইরে গিয়ে বসো, তো যাই হোক শক্ত করে মানে নিজেকে চেপে ধরে রেখে বসেছিলাম, মানে মন শক্ত করে। তো যাই হোক, আসার সময় আর নিজেকে কন্ট্রোল করা যাচ্ছিল না, কারণ মানে এত প্রেশার দেখে মানে শরীর অসুস্থ হয়ে গেছিল। তো এখান থেকে সিঁড়িতে উঠবো আমি মনে হয় আর উঠতে পারবো না, আমি পড়ে যাচ্ছি এরকম, আর তার মধ্যে রয়েছে ও সাথে, আমি ওকে পরশুদিন রাতে ভাতও খাওয়াইনি, এসে কোনো রকম একটা ইপিপ সেদ্ধ করে ওকে দিয়েছি যে তুই খেয়ে তাতে বিছানায় চলে আয়, আমি জামা কাপড় ছেড়ে শুয়ে পড়েছি। যাই হোক, শরীর এখন সুস্থ আছে, ঠিকঠাক আছে, তো এটাই এখন টেনশনের ব্যাপার যে
যাওয়া আসাটা, দেখি মামনিকে ফোন করে কি বলে। যাই হোক, আমি মামনিকে ফোন করেছিলাম, মামনি ওইখানটা ক্যান্সেল করে আমার সাথে যাবে বললো, কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে যাবে তো সেই কারণে ওইখানটা মানে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ক্যান্সেল করে আমার সাথেই যাবে, তো সেই কারণে টেনশনটা একটু কমলো। আর এটা আমি বরাবরের মতো নিতে ভুলে যাই, তো সেই কারণে এটা আমি এখনই ব্যাগে ঢুকিয়ে রাখছি, কারণ এটা আমি নিতে ভুলে যাব। হ্যাঁ করবে তো, তো এটা আমি আগেই ব্যাগে ঢুকিয়ে রাখলাম, কারণ দুই একবার আমার সাথে এরকমও হয়েছে, আমি টোটোতে উঠে গেছি বা ওলাতে উঠে গেছি, তারপরে আমার মনে পড়েছে আমি প্রেসক্রিপশন নিইনি, ওর চার্ট নিইনি, মানে ভ্যাকসিনেশনের চার্ট নিইনি, তো সেই কারণে আমি আগেই এটা এখন থেকে দু তিনবার থেকে এটা আমি আগেই ভরে রাখি। আর আমার এটা দেখো দেখতে কি বাজে লাগছে, কারণ এটাকে কেটে দাঁতটাকে কেটে ছোট করা হয়েছে, মা দাঁড়াও, দাঁতটাকে কেটে ছোট করা হয়েছে, দুই দিকের দুটো দাঁতই এখানে দাঁতটা লাগিয়ে দিয়েছিল কিন্তু ওটা খুলে গেছে, কালকে আমি কি যেন খাচ্ছিলাম শক্ত একটা ওইটা খুলে গেছে, তো সেই কারণে এটা এই দাঁতটা ছোট করে যেহেতু কেটেছে, যেহেতু দুটো দাঁতের সাপোর্টে মাঝখানের দাঁতটা বসবে তো সেই কারণে দুটো দাঁতকে কাটা হয়েছে, তো সেই কারণে আমার এখানে ভ্যাকসিন ফুটিয়েছিল, ইঞ্জেকশন, আবার ভ্যাকসিন বলছি, আমার মনে হচ্ছে আমার গজ দাঁত হয়েছে এরকম, আজকে তোমাকে আমি ভ্যাকসিন দেবে, ভালো হবে, ভালো হবে, আমার খুশি লাগবে। না তোমাকে তো আমি ধরে রাখবো, তুমি তো স্ট্রঙ্গার। তোমার ব্যথা লাগবে? হ্যাঁ। কেন ব্যথা লাগবে কেন, তুমি না স্ট্রঙ্গার। না আমার ব্যথা লাগবে, তাও ব্যথা লাগবে, তাহলে ভ্যাকসিন দেবে না? না। ঠিক আছে, তাহলে আমি কি করব এখন? তুমি ওষুধ নিয়ে আসবে। ঠিক আছে, আমাকে যখন কালকে ভ্যাকসিন দিয়েছে তুমি বলেছো যে ভালো হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, এবার তোমাকে ভ্যাকসিন দেবে, বেশ হয়েছে, বেশ হয়েছে। আশি কি আগেরবার ভ্যাকসিন দিয়েছিল, আশি এখানটা নড়ে গেছিল, মানে আশি এত জোরে পা নাড়া দিয়েছে তো অনেকটা কেটে গেছিল, তো সেই কারণে আশি এখন ভয় পাচ্ছে, কিন্তু ছোটবেলা কিন্তু আশি গিয়ে পটর পটর কথা বলবে, তুমি ডাক্তার বাবুকে কি বলবে? ইমা কেন, তুমি আগেরবার কি বলছিলে ডাক্তার বাবুকে? ডাক্তারবাবু আমাকে কটা ভ্যাকসিন দেবেন, কোথায় দেবেন, আবার বলছিল আমার কৃমি হয়েছে, আমাকে একটু ওষুধ দেবেন, ডাক্তারবাবু তো শুনে অবাক। এখন সন্ধ্যাবেলা আমি জাস্ট রেডি হলাম, কারণ আসি ভ্যাকসিন টাইম দিয়েছে দুপুর সকালে, সকালবেলায় তো বললাম যে পৌনে আটটার সময়, যেহেতু অনেক রাত সেহেতু মামনি যাবে আমাদের সাথে, আর আমি এখনো রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরে এই যে আসি রেডি, এখন দাঁড়াও আশিক, আজকে কি করবে ডাক্তার বাবু? সারা দিন ধরে এই কাণ্ড হচ্ছে, আশিক আজকে কি করবে ডাক্তার বাবু? আমি ফোটাবো না। ঠিক আছে, আশি বলেছে আশিকে হাতে ভ্যাকসিন দিলে আশির কিছু হবে না, মানে আশি স্ট্রঙ্গার, তো সেই জন্য তো চলো আমরা রেডি হই, রেডি হইনি আমি, জাস্ট ড্রেসটা পরে সন্ধ্যা দিয়ে নিলাম, কারণ যেহেতু বাবা দাঁড়া, কারণ যেহেতু চেঞ্জ করতে হবে একবারে, তো সেই কারণে আমি একবারে ড্রেস চেঞ্জ করে তারপরে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এখন রেডি হব। মা রেডি হয়ে গেছে অলরেডি, আমি দেখিয়ে দেব, এরকম করছে আশি, এখন লিপস্টিক করছে, তো লিপস্টিকটা ওইরকম করে পড়লো, লিপস্টিক নয় লিপ বাম, আশি লিপ বাম, এটা বেবি দেখ, এটা 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 আমার, ওটা তোমার, হয়ে গেছে তো, দেখো তোমারটা, তোমারটা কি গ্লেজি হয়েছে দেখো, না আমারটা দেখো না,
No, baby. চলো আমরা রেডি। হ্যাঁ ওষুধ। আচ্ছা ঠিক আছে ওষুধ। আসি আসি কি বলছে শোনো, কি বলছো বলো। কি কোনটা? ওই ভ্যাকসিন পড়তে না, এইটা অনেক ধার। ভ্যাকসিনের ওটা অনেক ধার তোমার লাগে? আচ্ছা ঠিক আছে, ডাক্তার বাবুকে আমরা বলবো, স্যার আমাদের একটু আস্তে আস্তে দেবেন, ঠিক আছে? ওষুধ নিয়ে আসবো, ভ্যাকসিন দেবে না? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ডাক্তার বাবুকে বলবো আমরা ভ্যাকসিন দেবো না, আমরা ওষুধ নিয়ে আসবো, ঠিক আছে তোমরা সবাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও ডাক্তার বাবু থেকে একটা লজেন্স নিয়ে আসবে, ঠিক আছে? আর কি কাজ যে আমার কাছে এসে, ও মামা ডাক্তার বাবু যেটা দেয় সেটা অনেক ধার, আমার ভয় করছে। নখ খাচ্ছিস তো, তাহলে ভ্যাকসিন দেবেই দেবে, তাহলে আমি কিচ্ছু বলবো না। চলো এখানে আশির ইপি হয়ে গেছে, আমি আশির ইপি করতে দিয়ে দিয়েছি এখানে, ইপি অলমোস্ট হয়ে গেছে, টিং 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 টিং, আশি এখন টিং টিং করে ইপি খাবে, আর ইপি খেয়ে আমরা বেরোবো। একটু আগেই ভ্যা ভ্যা করে কাঁদছিল। হ্যাঁ কাকা, আমি কাঁদিনি, মা কেঁদেছে। মা কেঁদেছে? তুই কি গার বললি? স্ট্রংগার, তুই মোটাই স্ট্রংগার। এই দেখো আশি টিপ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, আশিকে ভ্যাকসিন দিয়েছে, একটু ভ্যা ভ্যা করে কেঁদেছে, ভ্যা ভ্যা ভ্যা। এই দেখ কেঁদেছিস, এই দেখ টিপটা টিপটা ভুরুতে চলে গেছে। আশিকে কোথায় ভ্যাকসিন দিয়েছে? কোথায়? এখন রাস্তায় ফোন রাখো, রাস্তায় ফোন রাখার দরকার নেই, এখন রাস্তায় ফোন রাখো। কি বলবি? আগে যা খুশি করো সেটা। যা খুশি করো? হ্যাঁ। কি করবে? তুমি যা খুশি করো, আমি কিছু পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি হেয়ার ব্যান্ডটা পরো, দেখি কেমন করে পরে হেয়ার ব্যান্ড। আগে ঠিক করে বসো, সুন্দর করে সুন্দর করে বসো, সুন্দর করে সুন্দর করে। এই আরশি আরশি এভাবে চুল বাঁধলে আরশির চুলটা বড় হয়ে যাবে, তো সেই কারণে আরশি এখন এরকম করে হেয়ার ব্যান্ড দিয়ে চুলের স্টাইল করছে। আশি চুলগুলো কত বড় হয়েছে বলো, কত বড় হয়েছে? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন ঘুমাবো, তো চলো আজকে আমি এখানে ব্লগটাকে এন্ড করছি। শোনা আস্তে আস্তে, আর আমি আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর কমেন্ট করতে ভুলো না ভিডিওটি কেমন লাগলো, কারণ তোমাদের একটি কমেন্ট আমাদের অনেক অনেক অনেকটা ইন্সপায়ার করে। চলো এভাবে ঘুমিয়ে পড়বো, চলো টা 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 টা।